চলমান হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়লে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $150 ছাড়িয়ে যেতে পারে। বিশ্বব্যাংক এমন সতর্ক বার্তা দিয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, 1973 সালে ওপেক ইসরায়েল দ্বন্দ্বে এক লাফে চার গুণ বেড়ে যায় জ্বালানি তেলের দাম। আবারও তেমনটা হলে বিশ্ববাজারে তেলের দর রেকর্ড উচ্চতায় উঠবে। ব্যারেল প্রতি মূল্য পৌঁছাতে পারে $157। যা হবে সর্বকালে সর্বোচ্চ। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে তেলের সবচেয়ে বেশি দাম $147.05। 2008 সালে বৈশ্বিক মন্দা চলাকালে এই নজির দেখা যায়। আরব দেশগুলো আবারও নিষেধাজ্ঞা দিলে দৈনিক 6 থেকে 8 মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ কমবে।